কি কি দিচ্ছেন ভাই এখানে? ভাইয়া এটা মাস্ট, প্রথম মাছটা কাটা হয়, কাটার পরে হ্যাঁ লেবু চিপা দেওয়ার পরে জাস্ট মশলাটা যে এভাবে কাটার পরে যে কাটছে দেখছেন, মশলা যেন ভিতরে ঢুকে না কি ভাই, মশলাটা ভিতরে দেওয়ার পরে। তো ভাই কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালোই। ব্যবসা কেমন যাচ্ছে ভাই? এই মোটামুটি আলহামদুলিল্লাহ। আপনার দোকানের নাম কি? আল মুসলিম কাবাব। তো কি বানাচ্ছিলেন ভাই এখন? টুনা ফিশ ভাই। টুনা ফিশ? কি কি দিচ্ছেন ভাই এখানে? ভাইয়া এটা মাস্ট, প্রথম মাছটা কাটা হয়, কাটার পরে হ্যাঁ লেবু চিপা দেওয়ার পরে জাস্ট মশলাটা যে এভাবে কাটার পরে যে কাটছে দেখছেন, মশলা যেন ভিতরে ঢুকে না কি ভাই, মশলাটা ভিতরে দেওয়ার পরে সুন্দর করে মশলাটা যাতে প্রত্যেকটা জায়গায় যায়। আপনারা কি সবসময় বসেন ভাই এখানে? সবসময় ভাই। সবসময় না? এটা ওজন কেমন হবে টুনা পিসটা? এটা কত? আমাদের তো ওয়েট মাপা নাই। হ্যাঁ, পার পিসের দাম কেমন ছিল এটা? এটা 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 বিক্রি করলাম 600 টাকা। 600 টাকা। আনুমানিক কয়জন খেতে পারবে? 3-4 জন খাইতে পারবে। 3-4 জন। সাথে কি কি পাওয়া যাচ্ছে আপনাদের ভাইয়া? লুচি আছে 5 টাকা পিস। 5 টাকা পিস না? ওকে ভাইয়া।